গুড মর্নিং সকলকে। সকালবেলা এখন প্রায় 9:30 মতো বাজে, এখনও দেখুন প্রচুর কুয়াশা। আজকে সকাল থেকেই প্রচুর কুয়াশা হয়েছিল, জানি না এখান থেকে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর কুয়াশা এখনও। কালকে অনেক রাত পর্যন্ত কাজ করাতে তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টার পরে ঘুম থেকে উঠেছি। তো আমি অন্যদের থেকে শুনলাম আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, নাকি চারিদিক দেখাই যাচ্ছিল না। তো আমি 9টার সময় ঘুম থেকে উঠেও দেখলাম প্রচণ্ড কুয়াশা, সেটা আপনাদের দেখালামই। আর এখন চলে এসেছি চা করতে, তো চা করার আগে একটুখানি ঠান্ডা জলই রোজই খাই, কিন্তু যেহেতু শীতটা পড়েছে তাই জন্য একটুখানি হালকা ঈষৎ উষ্ণ গরম জলটা সকালবেলা খাচ্ছি, নইলে সকালবেলা থেকেই কিন্তু গলাটা খুশখুশ করতে আরম্ভ করে। তো হয়ে গেছে মোটামুটি চা রেডি, চলুন এবার একটুখানি এটাকে ছেঁকে নিই। সকালের দিকটা যেহেতু এখন প্রচুর ঠান্ডা থাকছে তাই জন্য আমি জানলাগুলো খুলছিই না, একটু বেলা না হলেই প্রচুর ঠান্ডা কিন্তু ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো চলুন বসে বসে আপাতত চাটা খেয়ে নিই। আর এই চাটা খেতে খেতেই মোটামুটি আমার সারাদিনের ভাবনা চিন্তাগুলো একটু মাথার মধ্যে ঘুরতে থাকে যে কী কী কাজ আছে আর কতক্ষণ লাগতে পারে। চাটা খেয়ে নিয়েই প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে, কালকে যেহেতু মামার বাড়ি থেকে ফিরেছি তো ব্যাগটা যেগুলো প্রয়োজন সেগুলো অল্প অল্প বার করেছি, সব বার করা হয়নি, তো সেগুলো একটুখানি বার করে নিয়ে জায়গার জিনিসটা এবার জায়গায় রেখে দিতে হবে। আর আজকে আসবে পড়তে, তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলে আমার নিজেরই একটু সুবিধা হবে। আর ওই দেখুন জানলাটা, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে, তো এখনই জানলাগুলো একটুখানি খুলেছি, পড়ানো হয়ে গেছে, ও বাড়িও চলে গেছে। আর চলুন এবার এক এক করে অন্যান্য কাজগুলো সেরে নিই। প্রথমেই এই ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নিতে হবে, আর আজকে অবশ্য মুছতেও হবে, প্রচুর পরিমাণে ধুলো হয় আর সঙ্গে এত মশা, এই ঘরটাতে মানে থাকাই যাচ্ছে না এমন অবস্থা। অল আউট যতক্ষণ জ্বলছে ততক্ষণই মোটামুটি মশা থাকছে না, তারপরেই আবার কিন্তু মশা চলে আসছে, আর ঘরে মানে একদমই শুতে দিচ্ছে না। তো ধোঁয়া ধূপ কিছুই কিন্তু এখানে কাজে দিচ্ছে না, এবার মনে হচ্ছে মশার জ্বালায় আমাকেই বাইরে গিয়ে শুতে হবে, ওরা ঘরে থেকে যাবে আর আমি মনে হচ্ছে এবার বাইরে চলে যাব। ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানেও প্রচুর ধুলো জমেছে, এই সাইডগুলো একটুখানি ঝাড় দিয়ে নিই। তো আজকে মা অনেক কিছুই রান্না করেছে আর আমি মাকে তো হেল্প করেই দিই প্রত্যেক দিনই। তো আজকে আমি বলেই দিয়েছিলাম যে আমি বিশেষ কিছুই খাবো না, সেদ্ধ ভাত খেতে ইচ্ছা হচ্ছিল আর সঙ্গে একটুখানি বাটার নিয়ে নিয়েছি। তো ভাতটা যেহেতু গরম আছে ডিমটা সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগছিল দুপুরবেলা, এটাই খেয়ে দে আজকে একটুখানি শুয়ে পড়বো, ভালোই লাগছে না অনেক রাত অবধি কাজ করে বেশ ঘুম ঘুমই পাচ্ছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন একটু যাচ্ছি নিচে, চলুন যাওয়া যাক দেখি বাইরের অবস্থা কেমন। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন ভীষণ ঠান্ডায় আমি একদম কাবু হয়ে গেছি, আর এখানটা তো আমাদের জানেনই ভীষণ অন্ধকার, এই যে বাইরে বেরোলে আবার হঠাৎ করে অনেকটা লাইট দেখতে পাওয়া যায়। শীতকাল যেহেতু রাস্তাঘাট প্রায় খালি বলা যায়, আমি একটু দাঁড়িয়ে চলুন এবার ওপরে চলে যাই। নিচে গেছিলাম রুটি আনতে, এই যে দেখি চলুন যাওয়া যাক ঘরে, খুব ঠান্ডা বাইরে। চলে এসেছি ঘরে, একটু অফিসের কাজ নিয়ে আবারও বসে গেছি লেখালেখি করতে। তো নিচে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তবে ঘরে এসে আবার অতটা লাগছে না কারণ ঘরটা তো পুরোপুরি বন্ধ। তো চলুন পাশের ঘরে চলে এসেছি, এখানে আবার কিছু জিনিসপত্র রাখতে হবে, কিছু অফিসের কাগজপত্র আর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়ে এবার আলমারির কাছে চলে এসেছি। এবার আলমারি থেকে কয়েকটা জিনিস নেবো কারণ কালকে আমরা যাব এক জায়গায় ঘুরতে, কোথায় যাব কী কী করলাম সেগুলো তো পরের ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপাতত জামা কাপড় বার করতে এখানে চলে এসেছি, শীতকাল মানেই তো জানেন এক গাদা জামা কাপড় নিতে হবে, তার মধ্যে সোয়েটারটা মাস্ট।
তো কি পরবো আর কি পরবো না কিছুই বুঝতে পারছি না। মোটামুটি জামাটা সিলেক্ট করা হয়ে গেছে, এবার ব্যাগ, আমার প্রচুর ব্যাগ রয়েছে, তো সেগুলোর মধ্যে একটা ব্যাগ আমি নিয়ে নিচ্ছি। একটা খুব ফেভারিট আমার ব্যাগ রয়েছে যেটা পিঠে নেওয়া যায়, তবে আলমারিতে থেকে থেকে দেখছি ব্যাগটা একটু কেমন হয়ে গেছে। আলমারিতে থেকে থেকে দেখছি ব্যাগটার মধ্যে কিরম একটা লাল লাল দাগও হয়ে গেছে। এই ব্যাগটা কিন্তু আমার ভীষণ ফেভারিট আর কালারটাও খুব সুন্দর, তো এটা লেগে গেছে বলে একটুখানি মনটা খারাপ খারাপও লাগছে। চলুন, জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার আলমারি বন্ধ করে যাই ও ঘরে। তবে নিজের পছন্দের জিনিসটা খারাপ হয়ে গেলে কিন্তু মনটা একটু বেশ খারাপই লাগে, তাই না বলুন? তো প্রথমেই বললাম যে ব্যাগটা একটু কেমন হয়ে গেছে, সাদা সাদা দাগও হয়ে গেছে, একদম গ্লেজটা নষ্ট হয়ে গেছে। এখন এটাকে বসে বসে ভালো করে মুছে নিচ্ছি, যদি এই সাদা দাগগুলো একটু ওঠানো যায়। তবে আমি শুনেছি একটুখানি ক্রিম দিলেও ভালো হয়, কিন্তু আপাতত ক্রিম দেবো না, কারণ ওটার মধ্যে আবার ধুলো লেগে গেলে মুশকিল হয়ে যাবে, আরোই নোংরাটা চেপে বসে যাবে। একটুখানি জোরে জোরে ঘষে ঘষে যদি এই সাদাটা তুলে দিতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। এতক্ষণ মোছামুছির পরে এই যে আপনাদের দেখাই, এই যে দেখুন একটা লাল দাগ দেখছেন, এটা কোনো মতেই উঠছে না। আর এর মধ্যে যে সাদা সাদা দাগগুলো ছিল সেগুলো তাও ঘষাঘষিতে একটুখানি উঠে গেছে, কিন্তু এখনও রয়েছে। খুব একটা যদিও এখানে ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক দাগ রয়েছে, দেখে কিন্তু একটু মনটা খারাপই হয়ে গেল, কারণ এত সুন্দর ব্যাগটা। যাক গে, আর তো কিছু করার নেই। এবার রাত্রিদের খাওয়ার সময় হয়ে গেছে, আলুর তরকারি, রুটি আর মিষ্টি দিয়ে ডিনারটা করে নিই। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।